নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ। শুনতে থাকো, ভালো লাগবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। অনেক দিন পর সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে। ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম, সে আজ 25-30 বছর আগের কথা। পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর কখনো যায়নি। সেদিন আবার কার্যোপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল। কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে। রেল লাইন বসেছে মাঠের ওপর দিয়ে, বড় রেল লাইন। কত যে লোহালক্কর যন্ত্রপাতি এসে পড়েছে, লোকজন, কুলি মজুরের ভিড়, দুমদাম শব্দ, সে এক বিশাল ব্যাপার। চালাঘর ও তাঁবু চারিদিকে, ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হচ্ছে, পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে, তারের খুঁটি বসানো হয়েছে, ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে, ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে, চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে। এ কি হলো, আমার সেই ছেলেবেলার সাবলতলার মাঠ কোথায় গেল? সত্যিই তো নেই, তার বদলে রয়েছে কতগুলো তাঁবুর সারি, ইট খোলা, পাথুরে কয়লার স্তূপ, চুনের ঢিবি, কাঠের ঢিবি, লোকজনের হইচই, লরির ভিড়। আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি, গরুর গাড়ি করে চলেছি পিসিমার বাড়ির গ্রামের পাশের গ্রামে একটা মেয়ের বিয়ের পাত্র খুঁজতে। রাস্তার ধারে পড়ে সাবলতলার মাঠ, হঠাৎ দেখি তার এই অবস্থা। গরুর গাড়ির গাড়োয়ানকে বলি, হ্যাঁ রে, এটা সাবলতলার মাঠ না? হ্যাঁ বাবু। কি হচ্ছে এখানে? কি জানি বাবু, কলকারখানা বসছে বোধহয়। কতদূর নিয়ে? তা বাবু অনেক দূর নিয়ে, ওই বাজিতপুর, মনসাতলা, ছাওয়ালমারি, বেদেপোতা, হাঁসখালির চড়া পর্যন্ত। গ্রামগুলো সব কোথায়? সব উঠিয়ে দিয়েছে বাবু। মনে পড়ল আমার 11 বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন, আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে। উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারি করেছিলেন তা আমি বলতে পারবো না। গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার একপাশে সেকেলে তক্ত পষেছিল তাঁর বাসা। দেওয়ালে তাঁর হুঁকো ঝুলত পেরেকের গায়ে, বাঁশের আলনায় তাঁর দুখানা আধময়লা ধুতি এবং এক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকত। আর থাকত তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম, একটা টিনের বিবর্ণ তরঙ্গ, একটা চটের থলে ভর্তি টুকিটাকি জিনিস, একখানা পাকা বাঁশের লাঠি এবং আরেকটা জিনিস যেটা সব থেকে বেশি মনে আছে, এক গাছা তেলে জলে পাকানো বেত। উমাচরণ মাস্টার আমার বই লিখতেন, আমি তখন অল্প বয়স্ক। লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন অস্পষ্ট।
তবুও মাস্টার মশাই যখন ক্লাসের টেবিলের উপর পা তুলে গম্ভীরভাবে তাঁর লেখা আক্কেল গুরুম বইটি পড়তেন, তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা ভরা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম। হ্যাঁ, তার বইয়ের এই নাম ছিল আক্কেল গুরুম। তিনি বলতেন প্রহসন, আমার যা বয়স তখন তাতে আক্কেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না। মনে আছে বইয়ের মধ্যে একটা ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয়। উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন, এই বই পড়ে গোবরডাঙার সেজবাবু শালা কি বলেছিলেন জানো? বলেছিলেন, উমাচরণ বাবু আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন, বুঝলে? আমি বলেছিলাম, গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই? উমাচরণ বাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন, গিরিশ ঘোষ জানো না? হুম, কি বা জানো তোমরা? আমি লজ্জায় চুপ করে থাকি, কি উত্তর দেব যখন সত্যি জানি না যে গিরিশ ঘোষকে? নামও কোনোদিন শুনিনি। উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করতেন এবং অনেক বিক্রি করেছিলেনও। প্রত্যেক ছাত্রের বাড়িতে একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই। মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তাঁর। বলতেন, কত বাকি? সাত আনা? নাও একখানা ভালো বই নিয়ে যাও, বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে। একদিন পিসিমা বললেন, হ্যারি, মাইনের টাকা দিলাম, ন আনা পয়সা ফেরত দিলি নে? না পিসিমা, মাস্টারমশাই একখানা বই দিয়েছেন তার বদলে। কি বই? আক্কেল গুরুম। ও মা, সে আবার কি বই? তুই বা কি বলে সে বই আনতে গেলি? যেমন পোড়ার মুখো মাস্টার তেমনই পোড়ার মুখো ছেলে। বইয়ের নাম শোনো না, আক্কেল গুরুম। শোন, কেষ্ট শতনাম যদি পাওয়া যায় তো আন একখানা গিয়ে, ওই বই ফিরিয়ে দিয়ে। সে হবে না পিসিমা, তিনি ওসব বাজে বই লেখেন না, এ হলো প্রহসন। সে আবার কি রে? সে তুমি বুঝবে না, গিরিশ ঘোষের নাম শুনেছ? সে আবার কে? আমাদের গাঁয়ে তো ও নামে কেউ নেই, দুগ্গপুরের লোক নাকি? ও তুমি বুঝবে না পিসিমা, তিনি আমাদের মাস্টারমশায়ের মতোই প্রহসন বই লেখেন। পিসিমা ধমক দিয়ে বলতেন, তুই চুপ কর বাপু, বড্ড পণ্ডিত হয়েছিস। আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেরোয় উনি জানেন, ফাজিল কোথাকার। ওইসব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে, কাল ও বই ফেরত দিয়ে কেষ্ট শতনা মানতে পারিস তো ভালো, নয়তো ন আনা পয়সা ফেরত আনবি। যা। একদিন উমাচরণ মাস্টারমশাই আমাদের বুঝিয়ে বলেছিলেন যে বড় বড় লেখকেরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন। কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল, আপনার বয়স কত মাস্টারমশাই? কেন রে? এমনি বলছি। উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে, কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাজছে কোথায়। এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন, তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন? আমাদের ক্লাসে সতু কিন্তু বলতো, মাস্টারমশাই খুব বড় পণ্ডিত, ওরকম হয় না। আমি বললাম, কেন রে? উনি চালতে বাগানের মাঠের ধারে বসে রোজ কি করেন, বোধহয় লেখেন, কবি মানুষ কি না? আমি একদিন সতুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা।
চালতে বাগান বহুকালের প্রাচীন আম তেঁতুল গাছের ছায়ায় দিনের বেলাতে সন্ধ্যের মতো অন্ধকার। অনেক রকম মোটা লতা গাছ জড়াজড়ি করে আছে। বাগান পার হয়েই একটা ছোট মাঠ। উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয়ে একটা ছেঁড়া মাদুর পেতে। মাদুরের ওপর কাগজ বই ছড়ানো, পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো আছে সেগুলোর ওপর। আমরা শ্যাওলা ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম। তিনি কখনো উপুর হয়ে কি যেন লিখছেন, কখনো সামনের মাঠের দিকে চেয়ে ভাবছেন, কখনো আবার আপন মনে হাসছেন, বিড়বিড় করে কি যেন বলছেন। সতু সসম্ভ্রমে চুপি চুপি বলল, দেখলি কবি মানুষ। আমি বললাম, কি করছেন? লিখছেন। বিড়বিড় করে কি বকছেন? ওরকম কবিরা করে থাকে। দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম। আমার জীবনে এই প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখার দুর্লভ সৌভাগ্য ঘটল। মনে আছে শ্যাওড়া ঝোপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ। তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল। সেই বয়সেই লোভ, বিশেষ করে কদবেলের ওপর লোভ দমন করেছিলাম কবি দেখার আনন্দে ও বিস্ময়ে। উমাচরণ মাস্টারের বয়স তখন কত? আমার মনে হয় চল্লিশের ওপর, কারণ আমার মায়ের বড় ভাই, মানে আমার বড় মামা, যখন তার বয়স শুনতাম ৩৫, তিনি মাস্টার মশাইকে দাদা বলে ডাকতেন। আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম, তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় আনন্দ নিয়ে। এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন, তখন হাঁ করে তার দিকে চেয়ে দেখতাম। একজন কবি বটে, উনি ঠিকই বলেছেন, বড় বড় লোকেরা প্রথম জীবনে মাস্টারি করে। ওর বয়স বেশি হয়েছে বটে, কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন। সারদাটা কিচ্ছু বোঝে না। বছরখানেক কাটল, আমরা কয়েকটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি। সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে। চারটি ছেলে, মনে আছে চক্রবর্তীদের কানাই, আমি, সতু ও সারদা। দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি, তখন দুপুর গড়িয়ে গিয়েছে। বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি। তখন সাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর। মস্ত বড় মাঠের এখানে ওখানে কুলগাছ, শ্যাওড়াডাঁটা আর বন তুলসীর জঙ্গল। ধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো। কুল কিনারা নেই কোনো দিকে। এত বড় মাঠ আমি কোনো দিন দেখিনি। দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় দুই আড়াই ক্রোশ হবে। কাছাকাছি কোনো গ্রাম নেই। একটা সরু মেঠো পথ মাঠের মধ্যে দিয়ে দূরে কোথায় যেন চলে গিয়েছে। কি একটা ফুলের গন্ধ বেরোচ্ছে দুপুরের রোদে। আমরা সবাই ছেলে মানুষ, ক্লান্ত হয়ে পড়েছি। উমাচরণ মাস্টার বললেন, যাও সব গাছতলায় একটু বসে নাও। আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা, তার মধ্যে আমাদের বই দপ্তর আছে, কাপড় গামছা ও কাঁথা আছে, থাকতে হবে নাকি হোটেলে। আমরা বোঁচকা নামিয়ে একটা কুল গাছের তলায় সবাই বসলাম। মাস্টার মশাই গাছে কুল হয়েছে কিনা দেখতে বললেন। সতু দেখে বললে, কুল হয়েছে, তবে ছোট ছোট, খাওয়া যাবে না। কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকেলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটুলিতে। সতু ওর কাছ থেকে চেয়ে নিয়ে খেল। আমি চাইতে গেলাম, কানাই বলে নেই। আমরা একটু পরেই সবাই বোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম। খুব
ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করার সুযোগ কখনো পাইনি। ওদের কেমন লাগছিল জানি না, তবে আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি। তুলসী মঞ্জুরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাস যেন সেই সুদূরের ইঙ্গিত। যে দেশ কখনো দেখিনি তার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয়। আজ এই শাবলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম। ঝোপে ঝোপে শালিক আর ছাতারের পাখির কলরব, এখানে ওখানে বেলে জমিতে খ্যাঁক শেয়ালের গর্ত, রাঙা কেলে কোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর তিত্তির রাজ গাছে। জনমানুষের বসবাস নেই, একটা কলা গাছ কি আম গাছও চোখে পড়ে না। যেন এই জগতে মানুষের বাস নেই, শুধুই ঝোপঝাড়ের শুকনো পাতার উপর দিয়ে মচ মচ করে পাতার ধুলো উড়িয়ে এদেশে চলে যাও। লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা নেই এখানে, খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না এই দেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে। দিন রাত ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান আদৌ নেই। বেলা পড়ে এসেছে, হঠাৎ সতু বললে, হেলি মাস্টারমশাই কোথায় রে? আমি বললাম, কেন কুলতলায় নেই? কতক্ষণ তো তাকে দেখছি না, গেলেন কোথায়? আমাদের যেতে হবে না স্টেশনে? দু ঘন্টার উপর তো এখানে আছি, গাড়ি ধরতে হবে না? আমার মনে হচ্ছিল গাড়ি ধরে কি আর রাজা হব আমরা, এই তো বেশ আছি। উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিকার মধ্যে নাইবা গেলাম। ইন্সপেক্টর এসে সেবার স্কুলে বলে গিয়েছিলেন যে রানাঘাটে গিয়ে পরীক্ষা দেওয়ার নাকি নানা গোলমাল, খাতায় লিখে পরীক্ষা হয়, গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে, একটু যে দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই, বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে, তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন, একটু ফিসফাস করবারও জো নেই সেখানে। নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হলঘরে। কি ভীষণ পরিণাম ছাত্র জীবনের! সত্যি বলছি, শাবলতলার মাঠ দেখবার পর এখানে এসে দু ঘন্টা ছুটোছুটি করে বেড়ানোর পর আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি, এবং সেই সার্থকতা হচ্ছে এরকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠে অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো। পরীক্ষা দিয়ে কি হবে? কানাই এসেও বলল যে আমরা যাব কখন, মাস্টারমশাই কোথায়? সত্যি তো, তাঁকে তো কোনো দিকেই দেখা যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে বার হওয়া গেল। সতু ডাকতে লাগল, ও মাস্টারমশাই, মাস্টারমশাই! কোনো সাড়া নেই। সতু ভীতু মুখে বলল, বাঘে নিয়ে গেল নাকি রে? কানাই বললে, দূর, এখানে মানুষ খেকো বাঘ থাকবে? না নেই, তোকে বলেছে। তবে গেলেন কোথায়? আমি বললাম, তোমরা খুঁজে দেখো, আমি এখানে খেলা করি। এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলল, শিগগিরি শিগগিরি আয়, দেখে যা। আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম, কি হয়েছে, কি হয়েছে রে, বেঁচে আছেন তো? কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে পেছনে ছুটলাম। বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়ল এবং আঙ্গুল নির্দেশ করে সামনের দিকে দেখে আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল। একটা শুকনো খালের মতো নিচু জায়গায় কুঁচ ছোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে
ঝুঁকে পড়ে লিখতে লিখতে বিড়বিড় করে আপন মনে কি যেন বলছেন, এমনকি আপন মনে ফিকফিক করে হাসছেনও। যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল। অমন তন্ময় হয়ে লিখতে আমরা তাকে কখনো দেখিনি, অমন ভাবে আপন মনে হাসতে তাও তাকে কখনো দেখিনি। শত মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে, মাস্টার মশাই আসলে একজন কবি। সারদা ওর মতে মত দিয়ে বলল, ঠিক তাই। কানাই ও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকারের জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি। কানাই একটু পরে বলল, কিন্তু ভাই সন্ধে হয়ে এলো যে, ওকে না ডাকলে আমাদের কি উপায় হবে, ডাকি ওকে, কি বলিস? কেউ সাহস করে না। সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে। সে দুই একবার আমাদের উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ করলে। সতু চুপি চুপি বললে, এই আসতে। সারদা বললে, হ্যাঁ আসতে বই কি, আমরা এখন মরি এই মাঠের মধ্যে সন্ধেবেলায়, বাঘে ধরুক সব শুদ্ধ। বলে সজোরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছনে ফিরে চাইলেন। সারদা বললে, আসুন মাস্টার মশাই, সন্ধেরাত দেরি নেই যে, স্টেশন এখনো অনেকখানি রাস্তা। উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে চলে এলেন শুকনো খাল থেকে। অপ্রতিভের হাসি হেসে বললেন, তাই তো, বেলা গিয়েছে দেখছি, চল চল। তারপর পেছন দিকে চেয়ে জায়গাটার প্রশংসা করলেন। সতু সশ্রদ্ধ সুরে বললে, ওখানে কি করছিলেন মাস্টার মশাই, কি আছে ওখানে? উমাচরণ মাস্টার ধমক দিয়ে বললেন, সে তুই কি বুঝবি, সিনারি কাকে বলে জানিস? চমৎকার সিনারি ওখানটায়, কবিতা লিখছিলাম, কি চমৎকার মাঠটা, বুঝিস কিছু এসব? আমারও চোখে যে এই অপরাহ্নের মাঠ এত অদ্ভুত ভালো লেগেছে, মাস্টার মশায়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল। আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে, উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাবার পথে। উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন, তা তিনি নিজেও বুঝলেন না। আমার কথা এখানেই শেষ, উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ। প্রায় 30-32 বছর আগের কথা সেসব। উমাচরণ মাস্টার আজ বোধহয় আর বেঁচে নেই। বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো বিখ্যাত কবির লেখাও কখনো পড়িনি বা শুনিনি, তাতে কিছু আসে যায় না। যশোভাগ্য কি সকলের কপালে থাকে? আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল সেই বাল্যের অপূর্ব অপরাহ্নের কথা, মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে। দেখে দুঃখ হলো, সেই সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, মুছে গিয়েছে সে সৌন্দর্য, সে নির্জনতা। উমাচরণ মাস্টারের জন্য মনটা এতদিন পর যেন কেমন করে উঠল। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সাবলতলার মাঠ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর
তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।